অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বইমেলায় রয়েছে এবং সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করে সিসিটিভি ক্যামেরা দিয়ে এবং অন্যান্য যে কোনো ধরনের যে সিকিউরিটি ইকুইপমেন্ট, সিকিউরিটি ইউনিট সব সেখানে কাজ করছে। আর যে ছোটোখাটো ব্যবস্থাগুলো হচ্ছে, এটি বইমেলা কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার মতো যে কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সবসময় সেখানে প্রস্তুত রয়েছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। অবশ্যই এই যেহেতু গভীর রাত এবং সারা ঢাকা শহরের মানুষ এইদিকে আসবেন, সেজন্য একটি যানজটের জন্য, যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু রাস্তা নিয়ন্ত্রিত, কিছু কিছু জায়গা নিয়ন্ত্রিত থাকবে। কোনো কোনো দিক দিয়ে গাড়ি এখানে ঢুকতে পারবে, আমরা আপনাদের লিখিতভাবে জানিয়ে দেব। সাধারণত পলাশি মোড় দিয়েই এখানে আসার ব্যবস্থা রাখা হয়েছে এবং অন্যান্য বাহির হওয়ার যে সমস্ত রাস্তাগুলো সেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দিয়েছি এবং এখানে আমাদের একটি ম্যাপ তৈরি করে দেওয়া আছে এবং আমরা সর্বসাধারণের কাছে সেটি আপনারা যাতে প্রচার করেন আমরা সেজন্য অনুরোধ জানাচ্ছি। এবং এখানে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা শৃঙ্খলা মেনে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন। যেহেতু আমাদের এখানে একটি জাতীয় শ্রদ্ধার বিষয়, একটি পবিত্র একটি স্থানে আমরা আসছি, সবাই যেন একটি সহনশীল আচরণ সকলের প্রতি করেন। এবং এক যানজট তৈরির ক্ষেত্রে অবশ্যই বলবো যে কারো আচরণে বা কারো গাড়ি ব্যবহারের কারণে যাতে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ যানজটের তৈরি না হয়, সেই বিষয়টি সকলের নজরে রাখবেন।